প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো আর ভালোর দলেই আছো। আজকে কোনো ব্লগ নয় বন্ধুরা, আজকে অনেকেই হরর রিলেটেড গল্প শুনতে চাও, ভূতের গল্প। আজীবন থেকেই আমরা ভূতের গল্প নিয়ে একটু চর্চা করতে বেশি ভালোবাসি। দাদু ঠাকুমাদের মুখে বা সেখানে সেখানে আমরা গল্প ফল্প হলেই, গল্প গুজব হলে সেখানে আমরা ভূতের গল্পটা বেশি অ্যাট্রাকটিভ হই, আকর্ষণ। আজকে এই রিলেটেডই একটা ঘটনা বলবো, একটা পরপর দুটো ঘটনা আছে। ঘটনাটা আমাকে যে বলেছে সে আমার এই এক এলাকার প্রতিবেশী, আর আমার এই এখানকারই ঘটনা, কাটোয়ারই ঘটনা। কাটোয়া যে মহাশ্মশান আছে, ওই শ্মশান রিলেটেডই ঘটনা এখানকারই, আমাদের এখানকার স্থানীয় ঘটনা। তার ঘটনাটা অনেক আগেকার বন্ধুরা, ওই 65 সাল বা 65-70-এর মাঝামাঝি সময়। তখন তো জনপদ জঙ্গলে পরিপূর্ণ, জঙ্গলে ঢাকা ছিল। আমাদের যে কাটোয়ার গঙ্গা আছে আরও এগিয়ে ছিল। তারপরে 71 সালের বানে তো পুরো ভেসে গেছিলো, 2000 সালের বানেও পুরো বাঁধ নষ্ট হয়ে যায়। অজয় নদী, গঙ্গা নদী, ভাগীরথী, সব তো তিনটে নদী দিয়ে আমাদের কাটোয়া ফেরা। এবার এই শ্মশান রিলেটেড ঘটনা, চলো ঘটনাটা শুরু করি। ওই সময় গঙ্গায় যখন প্রচুর জল বেড়ে যেত, তখন মাছ ধরার একটা প্রচলন খুব ছিল, যে সবাই মাছ ধরত রাত বিরেত, যত ঝড় বৃষ্টি হোক, যত তুফান হোক, মাছ ধরবে তারা। হ্যাঁ, এখন তো এভেলেবেল মাছ, বাজারে গেলেই এভেলেবেল, সব বাড়িতে আসে মাছ বিক্রি করতে। এখন তো সেই সময়কার ব্যাপারটা অন্যরকম ছিল। আর কাটোয়ার যারা দেখছো আমার এই ভিডিওটা, তারা হয়তো জানবে অনেক কিছুই। তোমরা শ্মশানের আশেপাশে গিয়ে খোঁজ নিতে পারো, আমার নাম সুমিত চক্রবর্তী, তোমাকে তো ভিডিওতে চেনো, তোমরা খোঁজ নিতে পারো, জানতে পারো। কাটোয়া মহাশ্মশানে একটা ডোম ছিল, সেই দাদা হীরা নাম ছিল, হীরা ডোম আমরা বলি। এবার তার বাবার সাথে ঘটে দেওয়া, মানে বাবা রিলেটেড, তার বাবাও ডোম ছিল, সে বংশ পরম্পরায় ডোম, তার দাদু ডোম ছিল, বাবা ছিল, সেও মারা গেছে, সে আর নেই, হীরাও নেই। তার বাবা তো অনেক আগেই গত হয়েছেন, তার দাদু তো তার আগে, হীরাও মারা গেছে ওই 2011-12 সালের মাঝামাঝিতে মারা গেছে। হীরা ছিল আমার মামার বন্ধু, আমার মামার বন্ধু ছিল। চলো ঘটনাটা শুরু করি। ঘটনাটা ঘটেছিল আমাদের এই স্থানীয় একটা ছেলের সাথে, একটা বাচ্চা ছেলে, বেশি বয়স নয়, 16-17 বছরের, তখনকার 15-16 বছরের ছেলে। সেই 65-70-এর মাঝামাঝি পড়াশোনা যদি না করতো কেউ বাড়ির, সেগুলো ছেলে থাকে চাষাবাদের কাজে, চাষবাস করতো, খেতে খেত মজুরের কাজ করতো, না এটা ওটা ইট পোয়াতো, এই করেই তাদের জিন যেত, আর মাছ তো ধরতোই গঙ্গা, মাছ বিক্রি করতো বাজারে। কোন হাট বাজার তো অতি দুর্গম, সেই সময় কথা বলছি বন্ধুরা, আমার মায়েরা তখন জন্ম হয় না, এত ছোট, মা বাবা তখন। তা 65-70-এর মাঝামাঝি, সেই সময় জনপথ জঙ্গলের চারিদিক শিয়াল টিয়াল, অবস্থা খুব খারাপ, রাত বিরতে কেউ বেরোতো না। কিন্তু একটা ছেলে, ছোট্ট একটা বাচ্চা ছেলে, তার এই অতি সাহস যাকে বলি, সে হয়তো কারো কাছে শুনেছিল, আমরা হিন্দুরা শ্মশানে যখন মরা, আমাদের যে বডি আছে, এখন তো ইলেকট্রিক চুল্লি হয়েছে, তখন তো সব ছিল না বন্ধুরা, তখন তো কাঠে পুড়তো, যে বাঁশ আছে সেই বাঁশগুলো দিয়ে পেটাতো। কেন পেটাতো জানো? আমাদের শরীরে তো রক্ত আছে, প্লাস কি বলবো, সেই শিরা উপশিরার মধ্যে সেই সারগুলো থাকে না, যেগুলোকে বলে রক্ত জল হয়ে গেলে যেরকম অবস্থা হয়, সেই রসগুলো গলে 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 পড়ে যখন চামড়া ইয়ে হয়, তখন আস্তে আস্তে পিছনের শির ডানাটা আস্তে 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 এরকম হয়। পুরুষ মানুষকে শোয়ালে তো এরকম করে শোয়ায় জানো তো, আর মেয়েদের এরকম করে শোয়ায়, কিছু ব্যাপার আছে, ব্যাপারগুলো পরে বলছে।
উবদা করে শোয়ায় আর চিৎ করে ফেলায় শোয়ায়, বুঝছো? মেয়েদের চিৎ করে শোয়ায় আর ছেলেদের উবদা করে শোয়ায়, মানে মুখটা এখানে থাকে চিতার উপর। সেই বাঁশ দিয়েই মানে যখন শিবদাড়া গুলো সোজা হয়ে যায় তখন এরকম করে উঁচু হয়ে যায়, তখন ওই বাঁশ দিয়ে পিটিয়ে 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 মানে হাড় গুলোকে গুঁড়ো করে মানে সমান করে ওই চিতাতে আবার শুয়ে তাকে টায়ার ফায়ার দিয়ে যে কোনো নিচ চাপিয়ে তারপর চালিয়ে দেওয়া হয়, তাকে দাহ করা হয়। সেই বাঁশ রিলেটেড ঘটনা। এবার ছেলেটা খুব মাছ ধরতে ভালোবাসত। এবার যে হীরাডং ছিল তার বাবা, হীরাডং ছোট, অনেক ছোট, তার বাবা শ্মশানে দেখাশোনা করতো। কোনো ঝড় বৃষ্টি রাতে যদি কোনো মরা পুড়তো না তখন তাকে কি করতো, যে মরাগুলো আগ মানে অর্ধেক পুড়েছে অর্ধেক কি করতো, তখন ওই ক্যারি ব্যাগেটে বেঁধে গঙ্গার জলে ফেলে দিত। তার কাছে একটা বাঁশ থাকতো সবসময়, ওই বাঁশটা দিয়ে পিটিয়ে করতো। বাঁশটা খুব মোটা তাজা বাঁশ, এখন তো বাঁশ জালে তখন ভর্তি যায়, এখন তো সব বাঁশ জাল ফাঁস জাল কিচ্ছু পাবে না বন্ধুরা। তোমরা হয়তো আমার আমার আর পুরোনো ভিডিও তো আমি অমিত শাহ ভাই পূর্ণি একসাথে গেছি, অনেক ভিডিও দেখেছো এই শ্মশানের পাশে আশেপাশে মন্দির টন্দির কালী মন্দির। ছেলেটা কোনো কারণে জানতে পারে যে শ্মশানে যে বাঁশগুলো পিটিয়ে দেওয়া হয়, মানে পিটিয়ে যে মৃত মানুষকে যে ইয়ে করা হয় মানে দাহ করার সময় তাকে সমান লেভেলে একটা ইয়ে করা হয় চিতার উপরে, যাতে সে দাঁড়িয়ে না উঠে পড়ে, শিলাগুলো যাতে শুকিয়ে ইয়ে না হতে পারে, খাড়া না হতে পারে, সেই জন্য সেই বাঁশ ওই হীরাডোমের বাবাকে জিজ্ঞাসা করেছিল যে কাকু আমি শুনেছি মাছ ধরার মাছ কোপ ওঠে এই বাঁশ যে একটা কঞ্চি যদি ইয়েতে মানে চালে ফেলা হয় বা ছিপে দেওয়া হয়, মাছ ধরার ছিপে যদি দেওয়া হয় কোপ ওঠে নাকি মাছ, প্রচুর মাছ ওঠে নদীতে পুকুরে বা গঙ্গায়। তখন বলেছিল হ্যাঁ তুই কি করে জানবি, তখন বললো না আমি শুনেছি, আমাকে যাই হোক মানে বারবার করে আপত্তি মিনতি করে অনুরোধ করেছে যে একটা বাঁশে যদি কঞ্চি আমাকে দাও তাহলে খুব উপকার হয়, তুমি যা বলবে আমি করে দেবো। তুই শ্মশানে কি কাজ করবি, শ্মশানে কোনো কাজ নেই, যা বাড়ি যা বাড়ি যা। দিয়ে প্রতিদিন ছেলেটা আসতো, বলতো আমার তো মাছ ওঠে না একদম, তুমি প্লিজ এটা দাও আমাকে, আমি মাছ ধরবো, আমার বন্ধুরা সবাই মাছ পায় আমি মাছ ধরতে পারি না, একটা বেশি পাই না মাছ, অল্প অল্প পাই, ওরা মাছ ধরে আমাকে খুব ইয়ে করে, তা নিজেদের বাহবা দেয় খুব, আমি তো কোনো মাছ টাছ কিছু ধরতে পারি না, আমাকে সব কি করবে তাচ্ছিল্য করে। সে জোড়াজুড়ি করে প্রতিদিন দুদিন তিন দিন পড়বো, তখন ও বললো আচ্ছা ঠিক আছে তুই একটা বাস মানে আমাদের যে খবরের পেপারের কাগজ হয় না, পেপারের কাগজে মুড়িয়ে বাসটা দিয়ে তখন বলে ছিপের সাথে এটা লাগিয়ে দিবি। ও ছেলেটা জানতো সেই রকম ছেলে, তো লাগিয়ে টা গিয়ে এবার মাছ ধরতে, প্রচুর মাছ, প্রচুর হিউজ বালতি বালতি মাছ পাইছে, প্লাস্টিকের বালতি নিয়ে যেত প্রচুর মাছ, মানে এক ঘন্টার মধ্যে মানে ভরে যেত। ওর বন্ধুরা তো মাছ পেতোই ভর্তি, কিন্তু ওর থেকে বেশি দ্বিগুণ পেত, দ্বিগুণ তিনগুণ আরো বেশি। তখন ওর বন্ধুরা বলে তোর তো রাশি ভালো রে, আগে পেতিস না মাছ, দেখ এখন তোর কপাল খুলে গেছে, তুই এখন প্রচুর মাছ পাচ্ছিস। এবার এইভাবে চলতে লাগলো মাছের পর একটা নেশা হয়ে যায় বন্ধুরা, মাছ ধরা এমনিতে একটা নেশা তোমরা জানো, মাছ ধরা নেশা খুবই খারাপ বন্ধুরা, সব যে কোনো নেশাই বলো, ধূমপান বলো বা আজে বাজে যে কোনো নেশাই, প্রথম থেকে শুরু তো খুব ভালো হয় কিন্তু আস্তে আস্তে খুবই খারাপ পরিস্থিতিতে একটা নিয়ে যায়। তখন প্রচুর মাছ পাচ্ছে, দু মাস ছ মাস সাত মাস পেরিয়ে গেল, আস্তে আস্তে আরো নেশা বাড়তে চায়, যে মানে ওখানে তখন গভীর রাতে রাতে মাছ ধরেছিল, গভীর রাতে গিয়ে নদীতে গিয়ে বসে থাকে গঙ্গায় যে মাছ ধরে আমাদের এই কাটার মাছও পায়, বাড়ির লোক তো অবাক এইটুকুনি ছেলে এত মাছ কি করে পায়, যাই হোক অস্বাভাবিক কিছু নেই, মাছ ধরা পটু তীক্ষ্ণ পারদর্শী যাকে বলা হয় মাছ ধরতে পারে, মাছ পাচ্ছে ওদের পুরো ফ্যামিলি মাছে ভাতে বাঙালি যে কথা আছে, মাছ ভাত খাচ্ছে। এবার এক রাতে তুমুল জ্বর ছেলেটা, ছেলেটা খুব জ্বর এসছে, তখনকার বন্ধুরা মানে আমাদের কাটোয়া হসপিটাল তখন এতটা উন্নতি ছিল না, সেই সিপিএম এর জামানা সেই সময়,
তোমরা তো জানো জ্যোতি বসু রামন এত তখনকার দিনে এত উন্নতি ছিল না, চারিদিকে মানে নকশাল মাওবাদী যাকে বলে সব সব দিকেই ছিল তখন। আর বন জঙ্গলে রাতের বেলা কেউ বেরোতো না, মানে শিয়াল পিয়ালের উৎপাত, এমনি যা মনের ভয় জানো আতঙ্ক সৃষ্টি তোদের ওর মানে ওই শরীরের মধ্যে কোনো জ্বর হলেও আমি যাবো মাছ ধরতে, নেশা হয়ে গেছে প্রতিদিন মাছ ধরবে, সে কম পাই বেশি পাই মাছ ধরতে যাবে, নেশা হয়ে গেছে মাতালের মতো, মানে হিরোইন ড্রাগ খেলে যেরকম একটা মানে না পেলে যেরকম পাগলের মতো করে না, কোথায় টাকা আছে কিনতে যাবো এখন, সেই মানে দেউলিয়া করে দেবে বাড়ির লোককে সেরকম, মা বারবার করে বললো যাস না যাস না যাস, মাছ ধরতে গেছে ছিপ নিয়ে বেরিয়ে গেল, মুখে ক্যারি ব্যাগ বাঁধলো, ছাতা পাতা নেয়নি, মুখে যে ক্যারি ব্যাগ গুলো ছিল সে বড় যে প্যাকেট চিন প্যাকেট ব্যাগ গুলো ছিল মুখে বাঁধলো। অ্যাকচুয়ালি আমরা যখন বৃষ্টির মধ্যে ভিজি যারা চশমা পরে আছো দেখবে চশমায় একটা কুয়াশার মতো ভাব ধরে এই টুকরো হয়ে গেছে, তখন আমরা মুছি আবার পরি আবার বৃষ্টির জল পরে তখন দেখবে ঘাম খুলো সেরকম ক্যারি ব্যাগ একটু ভাব ধরছে, মুখটা উঠাচ্ছে নিঃশ্বাস নিচ্ছে আবার ইয়ে করছে যাচ্ছে ছিপ নিয়ে তো দৌড়া, মানে এমন করে যাচ্ছে মনে হচ্ছে ট্রেন ধরবে তো তাড়াতাড়ি গেল মাছ ধরতে বসেছো। আজকে দেখছে সেই ঝড় বৃষ্টির রাতে ওই রকম জ্বর নিয়ে গেছে, দিয়ে দেখছে যে মাছ আর পাচ্ছি না, ও তখন সন্দেহ হলো প্রতিদিন মাছ পাই আজকে আমি মাছ পাচ্ছি না কেন, মাছ পাচ্ছি না কেন। রাত তখন মানে কি বলবো রাত ওই আড়াইটা তিনটে বেজে গেছে তখন, মানে মধ্য রাত যাকে বলে, ভোর হবো হবো মানে না আজকে বাড়ি যাই, কিন্তু সেই সময়তেও তুমুল বৃষ্টি হচ্ছে সারা রাতে বৃষ্টি, বর্ষাকালে তো জানো তুমুল বৃষ্টি, তারপরেও ওরা আছে মাছ হয়তো পাবো না কি জানি খারাপ কপাল নাকি নাকি মাছই উঠছে না, বড়শিটা ঠিক মতো বেঁধেছি তো বড়শি বেঁধেছি, তারপর যে ইয়েটা থাকে সাদা যে পাঁচটা দিয়েছিল পৌঁছে সেটা ঠিক মতোই বাঁধা আছে। তারপরে ও যখন বাড়ি ফিরছে দেখছে ওর সামনে ওর বাবা দাঁড়ানো, মানে আমাদের যে ইয়ে আছে বাঁধ আছে অজয় নদীর গঙ্গা নদীর বাঁধ আছে শ্মশানের পাশ দিয়ে যে তিনটে রাস্তা আছে বন্ধুরা, একটা পালপাড়া তখন ওসব ছিল না হল ইন্ডিয়াস স্কুল, যারা কাটোয়ার লোক দেখতে তারা জানো ওই ওই রাস্তাটা যেটা একটা রাস্তা, আমরা যে ভারতীয় মনে স্কুল দিয়ে যাই মরাঘাট সামনে ওইটা একটা রাস্তা, পিছন দিয়ে একটা রাস্তা আছে যেখানে এখন বসার বেদি করে দিয়েছে, ওইটা তিনখানা রাস্তা ছিল যা পরিষেবা পাড়ার যে রাস্তাটা ছিল ওটা তিন নম্বর রাস্তা, ও তখন শর্টকাট মানে যে তাড়াতাড়ি বাড়ি যাবো, বাড়ি গিয়ে গাড়ও পড়ে যাচ্ছে মনে হচ্ছে জ্বর আসছে শরীর খারাপ, আমরা 103-2 জ্বর জ্বর আবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কি এরকম অবস্থা হয়েছে, খুব বড় ভুল করেছে আজকে শরীর এত খারাপ, মা মানা করলো তাও মাছ ধরতে এলাম কিচেন এসে আছে একটা মাছ পড়ে কেন কি জানি কোনো কারণ খুঁজে পাইনি, বাড়ি তাড়াতাড়ি বাড়ির জন্য রওনা। দেখতে সামনে ওর বাবা, কিরে কোথায় গেছিলি তুই, এবার ওর বাবার গলার তো চিনবে ছোট থেকে ল্যাংটা গাল থেকে দেখছে, তিন চারটে মানুষ যদি একটা ঘরের মধ্যে কোলাহল করে মানে মানে কোলাহল মানে ওই রকম কোলাহল না ফিস 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 করে তিন চারটে মানুষ যদি কথা বলে সেই এরকম করে একটা আওয়াজ হবে তো মনে হচ্ছে ওর বাবা ওই রকম কথা বলছে, কিন্তু ওর বাবার মুখটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু অবয়বটা ওর বাবার আকৃতি বন্ধুরা, আর ক্যারি ব্যাগটা তখন ওঠাচ্ছে আর বৃষ্টিতে চোখ ভিজে যাচ্ছে আবার নামাচ্ছে আর ভাব ধরছে, তখনও দেখছে হ্যাঁ স্বাভাবিক তো বাবাই মতো পুরো গঠন জামা কাপড় কিন্তু কথা বলছে এরকম মানে আওয়াজটা নয়েজটা এরকম গলার স্বরটা যে আওয়াজটা এরকম, আরো কাছে গিয়েছে দু হাত কাছে গিয়ে দেখে যে এই চোখ দুটো যে আছে না ওটা বাবাই ছিল ওর বাবার মতোই, কিন্তু চোখ দুটো আছে না আগুনের মানে দলার মতো, আর যে কথা বলছে ক্যারি ব্যাগেরটা মাথায় ছিল বলে বৃষ্টির জন্য তো অত বুঝতে পারি, কাছে যখন উঠেছে তখন দেখি আমাদের যে এই দুটো কান আছে না আমাদের যে ব্যাদ আছে চোয়াল আছে এটা মনে হচ্ছে এরকম কথা বলছে মানে এই দুটো ফাঁক হচ্ছে, বুঝতে পারছো তোমরা একটু ইমাজিন করো বন্ধুরা এই দুটো ফাঁক হচ্ছে, হ্যালো বন্ধুরা এরকম করে কথা বলছে, এই ঠোঁটটা আছে না ঠোঁটটা মনে হচ্ছে এখানে ফাঁক, সেই দেখে তো মানে ওখানেই মানে পা দুটো মানে এরকম থতথত করে মানে বিশাল পাথরের মতো ভারী হয়ে গেছে পা দুটো, তখন বলছে দূর থেকে তো ফিস ফিস করে আওয়াজ শুনতে পাচ্ছিল 10-12 লোকের ফিস ফিসানি আওয়াজ হলে যেমন হয়, কাছে গিয়েছে তখন বলছে কিরে প্রচুর তো মাছ ধরলি, তুই এটা জানিস না যে কাঠি দিয়ে এই বাঁশের কঞ্চি দিয়ে মাছ ধরা যায় না, আজকে তোকে তো আমি এখানে পাড়িয়েই মানে মেরে ফেলবে, ও তখন বুকটা মানে চেয়ে মনে হচ্ছে হৃৎপিণ্ডটাকে বের করে নেবে ছেলেটার,
হৃদপিণ্ডটাকে বের করে দেবে মনে হচ্ছে। মানে শরীর অবশ, হাত পা নড়ছে না, হাত থেকে কঞ্চিটা আর যে খালোই যা বালতি টাইপের কিছু ছিল মাছ ধরো ওখানে ফেলে দিয়েছে, ওর মানে নড়তে পারছে না, কোথায় যাবে দিশারা দিশাহীন হয়ে গেছে, দিকবিদিক জ্ঞান শূন্য, কোথায় পালাবে পালাতেই তো পারছে না, হাত আড়ষ্ট হয়ে গেছে পুরো। তখন গিয়ে বলছে যে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন মাছ ধরবো না। তখন বলে তোকে তো আজকে পেয়েছি, তোকে তো আর ছাড়বো না, তোকে আমি চিবিয়ে খাবো। বন্ধুরা এই এইগুলো হয়তো তোমাদের কাছে মানে কি বলবো ফানি লাগছে, মজা লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি যার সাথে ঘটে না বন্ধুরা, এগুলো খুব কম ঘটে, খুব কম ঘটে। একজনা প্রচুর মাছ পাচ্ছে, আর একজনা পাচ্ছে না, হ্যাঁ স্বাভাবিক হতেই পারে। একজনা ভূতের খপ্পরে পড়লো, আর একজনা পড়লো না, এটাও হতে পারে। একজনা চাকরি পেয়ে গেল তোমার পাশে, তোমার লিখে তোমার দেখে, তোমার দেখে সে চাকরি পেয়ে গেল, এদিকে তুমি পেলে না, তোমার নকল করে টুকলি পেরে সে চাকরি পেলো, কিন্তু তুমি পরীক্ষায় ফেল করলো, পাশে পাস করে যাবো, এরকম হয় কি হয় না? ও তখন ক্ষমা চাইলো যে আমি আর কিছু করবো না, আমি কোনোদিন মাছ ধরবো না, তুমি আমাকে ছেড়ে দাও। সে রাম রাম যাই হোক ঠাকুরের নাম জপ করতে করতে, সব জপ করতে করতে চোখ বন্ধ করে জপ করলো, এবার তারপর আস্তে আস্তে চোখ দুটো খুললো, মানে খোলার পর এর একটা সরিয়েছে মাথা থেকে, তখন দেখছে নাই খবরটা নেই। আস্তে সকাল হচ্ছে, ভোর হচ্ছে, তখনও দৌড়ে বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে ওর নিজের ওর বাবা চিৎকার করেছে, হা ওর মা বাবা করে চিৎকার করে উঠেছে, বাবা গো মা গো করে, তারপরে মা বাবা ঘর থেকে বলছি সারা কোথায় চিন্তা, বারবার করে বারণ করলাম এত চড়ে তুই বেরোস না, বেরোস না, আমার এই অবস্থা। তখন সব কিছু শুনলো ওর বাবা, তখন বললো যে বাঁশের যে মাছ ধরার যে ইয়েটা কাঠিটা কোথা থেকে কিনেছিলিস? তখন বললো শ্মশানের ওই হিরাটমের যে ইয়ে আছে, বাবা নাম করেছিল, নামটা আমি জানি না, দেখেছি বন্ধুরা যে তখন বলো তাদের চলা মাসে গেল, বলে তুমি আমার ছেলেকে বাস দিয়েছো কেন, বাসে কাটিয়ে এই অবস্থা আমার ছেলে যদি মারা যেত আজকে, এই অবস্থা আছে, বলে তোমার ছেলে তো আমাকে জোরজোরি করতো, প্রতিদিন এসে এসে আমাকে ডিস্টার্ব করতো আমার কাছে, যে একটা মাছ ধরবো আমাকে একটা ইয়ে করে দাও, বর্শি দিয়ে মাছ ধরবো একটা কাঠি দাও আমার কাছে, আমি তখন ওই মরা যে বাঁশ পেটায় সেই বাঁশের একটা কঞ্চি আমি দাও দিয়ে কেটে আমি বানিয়ে তোমার শুকিতে বেঁধে দিয়েছিলাম, শুকি বলে তো মাছ ধরার যে বর্শি দিয়েছে শুকি। তখন বললো যে আর যেন চুনা হয় তাহলে এখন কী করা যাবে, বলে তুমি এক কাজ করে সর্দিটা আমাকে দাও, চিতাতেই ফেলে দেবো। তখন তারপর দিয়ে দেওয়া হয় বাড়িতে কেনে, আবার দিয়ে দেওয়া হয়, তখন দিয়ে দেওয়া হয়, তারপরে পুড়িয়ে দেয় ওটাকে, তারপরে ছেলেটা আস্তে আস্তে স্বাভাবিক হয়, শরীরও খারাপ হয়ে গেছিল এই ঘটনার পর থেকে, প্রতিদিন রাতে স্বপ্ন পেতো মানে ওকে মেরে দেবে সেই স্বপ্ন, কিন্তু তারপরে যখন শ্মশানে গিয়ে ওর বাবা একদম হিরাটমের বাবার সাথে দেখা করার পর তখন ওইটা কাঠিটা পুড়িয়ে দেওয়া হয় আগুনে, চিতাতেই পুড়িয়ে দেয় তার কোথায় পাবে আগুন, তারপরে স্বাভাবিক হয় আস্তে আস্তে। এই ঘটনাটা আমাকে বলেছিল ওই পালপাড়ারই একজন। বন্ধুরা যাই হোক, মানে যে কোনো নেশাই একদিকে খারাপ আছে একদিকে ভালো আছে, নেশা করো ভালো নেশা করো, কিন্তু এমন নেশা করো না যাতে বিপদ ডেকে আনে। বন্ধুরা ঘটনাটা আমার কাছে খুব ভালো লেগেছে শুনলাম, এবার যদি কোনোদিন মানে ওইদিকে যাই আবার, কিন্তু আমি ওইদিকে যাই না শ্মশানের ওইদিকে, মা বলে জায়গা খুব খারাপ, হ্যাঁ এমনি তো খারাপ, আমরা ভারতীয় স্কুলে পড়তেই প্রচুর কিছু দেখি, খুঁটি যে ফাটে না বন্ধুরা, ফট করে যাওয়া দিয়ে সে যদি দেখে সেই সময় খুলি ফাটার ইয়েতে, এখন তো অনেক কিছু চাপি টাপি দেয় টায়ার ফায়ার বা বস্তা বস্তা চাপি যাবে, খুলিটা ফাটলে পরে সংযম অবস্থায় থাকে, তখন তো সেই সেই সময় তো সেই আমলের দিকে তো এইসব ছিল না, শ্মশানের ওইদিকে যেতাম না, স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে স্কুল, বল খেলা মাঠে খা খেললেও ফুটবল খেলতে ভালোবাসতাম সন্ধ্যাবেলার আগে মানে পাঁচটার আগে বাড়ি ঢুকে। যাই হোক বন্ধুরা, যে কোনো নেশাই একদিকে ভালো আছে অপরদিকে খারাপ দিকটাও আছে। ঘটনাটা কেমন লাগলো বন্ধুরা তোমাদের উপর ছেড়ে দিলাম, এর মতামতটা দিও, আরো ঘটনা বলবো আমাদের এই কাটোয়া রিলেটেড ঘটনা। কাটোয়ার তুমি যদি দর্শক থাকো, কোনো যদি আমার সাবস্ক্রাইবার থাকো, তাহলে হয়তো জানতে পারবে হিরাডোম বা তার বাবার, এখন হীরাও নেই আর এখন তো চুল্লি হয়ে গেছে, 2011 সালে চুল্লি হয়েছে, তৃণমূল থেকে আমাদের চুল্লি করে দিয়েছে 2011 সালে।
ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানাবা। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।